السلام عليكم. هاي পোলট্রি খামারে ভাইরা, সকালেই আমরা কাঠের গুঁড়া দিয়ে মুরগি পালি, ঠিক আছে, সেতে অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম হয়, মুরগি মারা যায়, তারপর নানান অসুস্থতার মাঝে এই কাটে। তো আমি তো এই তারিখে নতুন ফার্স্ট টাইম আমি চিটা ধানের চিটে দিয়ে তারপরে মুরগি বোর্ডিং করছি, এবং আজকে বয়স হচ্ছে 13 দিন। তো আল্লাহ রহমতে মোটামুটি বেশ ভালোই দেখতেছি। তো আশা করি আমি ফার্স্ট টাইম যখনই করতেছি, যে বিজ্ঞদের পরামর্শ চাচ্ছি যে আসলে চিটার গুঁড়া দিয়া, এই ধানের চিটা দিয়া ব্রয়লার কেমন, কতদিন ইউজ করা যায়, কয় বস্তা লাগে, 1000 মুরগি লালন পালন করতে কত অবস্থা তুষ লাগবে, বিজ্ঞদের পরামর্শ আশা করি। সকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ওইখানে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে বিষয়গুলো কেমন। আমি তো নতুন নতুন খামারি শিখতেছি, তো আমাকে একটু ভালো পরামর্শ দেবেন সবাই মিলে। আর লিটারগুলো একটু বড় বড় হয়ে গেছে, এই লিটারগুলো কি করব, কিভাবে চালাইয়া দিব না কেমনে কি করবো, এটা বিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।